বন্ধুরা, আজ আমরা চললাম কাশ্মীরের কুলগ্রাম জেলার এক অসাধারণ সুন্দর জলপ্রপাতকে দেখতে, যার নাম অহরবাল জলপ্রপাত। এটি নায়াগ্রা অফ কাশ্মীর নামেও পরিচিত। শ্রীনগর থেকে অহরবালের দূরত্ব প্রায় 65 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। এই সুবিশাল যে পর্বতমালা দেখতে পাচ্ছ, এটা হলো হিন্দুকুশ পর্বতমালা। এর এপারে হলো ভারত আর ওপারে পাকিস্তান। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের এখানকার তৃতীয় দিন, আর আজকে আমরা এখানে এসে গেছি আহরওয়াল ওয়াটারফলে, যেটা কাশ্মীর থেকে একটু অফবিট জায়গাটা, তবে ভীষণ সুন্দর এই ওয়াটারফলটা। দেখতে পাচ্ছ চারিদিকে বরফে ঘেরা আর পাহাড়, আর তার মাঝখানে ওয়াটারফল। আমরা ওই প্রথমবার এটা দেখবো, তো চলো তোমাদের সাথে দেখাই কতটা সুন্দর এটা, এসে দেখাই। এন্ট্রি করার ঠিক পরেই তোমরা এই বড় লনটা পেয়ে যাবে। এর ডান দিকে আছে ছোটদের জন্য একটা পার্ক আর একটা রেস্টুরেন্ট। তো বন্ধুরা, ভেতরে সেই অর্থে টুরিস্ট আজকে নেই বললেই চলে, কারণ কিছুক্ষণ আগে আমরা এখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পারলাম এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই মেন যে রোডটা সেটা বন্ধ, আর অনেক বেশি বরফ জমে থাকার কারণে এখন সেই অর্থে টুরিস্ট প্রায় নেই বললেই চলে। মানে আমরা তো দেখতে পাচ্ছি শুধু আমরাই আপাতত এসেছি। তো যাই হোক, খুব ভালো করে এক্সপ্লোর করতে পারবো, কারণ যেহেতু একদমই ভিড় নেই আর জায়গাটা একদম অফবিট। তো তোমরা যারা এখানে আসছো, আর সোনমার্গ, গুলমার্গ বা পেহেলগাঁও সাধারণত এটাই আমাদের ট্যুরের মধ্যে থাকে, তো চেষ্টা করো এই জায়গাটাকেও কভার করতে। আগে অনেকজন মিলে আসো তো অনেক বেশি ভালো লাগবে, তো চেষ্টা করো এখানে আসার, আর খুবই ভালো লাগবে, কারণ এখানকার যে চারিদিকে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আরও অনেকটা বেশি। আর আসার পথে আমরা অ্যাপেল ভিলেজের ওপর দিয়েও এলাম, তো সেই জায়গাটাকেও আমি যাওয়ার সময় দেখাবো, তো ভীষণই সুন্দর লাগবে। অক্টোবর মাসে বা নভেম্বর মাসে যারা আসবে তারা পুরো জায়গাটাতে আপেলের বাগান দেখতে পাবে, এবং অনেক আপেলও সেখানে দেখতে পাবে, তো ওটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এখন আপাতত এখানে অনেক বরফ আছে, তো অবভিয়াসলি খুব এনজয় হচ্ছে, খুব সুন্দর লাগছে আর কি জায়গাটা। তো চলো তোমাদেরকে নিচে একদম ওয়াটারফলের কাছে নিয়ে যাই। ওয়াটারফলে যাওয়ার জন্য প্রথমে বেশ কিছুটা সিঁড়ি নিচের দিকে নামতে হবে। রাস্তায় খুব বরফ জমে থাকা, আর সেই অর্থে কোনো ব্যারিকেড না থাকার কারণে বেশ কিছুটা ভয়ই লাগছিল পথ চলতে। তোমরা দেখতেই পাচ্ছ এই সরু রাস্তায় কতটা বরফ পড়ে আছে, কিন্তু এই রাস্তায় চলতে আমাদের কাশ্মীরি গাড়ির চালক খুবই সাহায্য করেছিলেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আহরওয়াল যে ওয়াটারফল, সেটা প্রায় আধ ঘন্টা বরফের পাহাড়ের মধ্যে দিয়ে এসে অ্যাটলিস্ট আমরা এখানে এসে পৌঁছালাম। তো ভীষণ সুন্দর অনুভূতি, মানে জাস্ট এক কথা যাকে বলবো, অসাধারণ। কারণ চারিদিকে বরফের পাহাড়, তার মাঝখানে এরকম সুন্দর জলপ্রপাত সত্যি কথা বলতে গেলে আমি কখনো দেখিনি। কারণ আমি এত জায়গায় ঘোরার পরও আমার মনে হয় এটা ওয়ান অফ দি বেস্ট জলপ্রপাত যে আমার রিমেম্বার হয়ে থাকে সারা জীবন। তো অবভিয়াসলি তোমরা এখানে থাকার চেষ্টা করো। হ্যাঁ, যারা বয়স্ক মানুষ তাদেরকে চেষ্টা করো না আনার, কারণ তাহলে তাদের চলতে খুব অসুবিধা হবে, কারণ যেহেতু রাস্তাটা ভীষণ খারাপ, তো খুবই প্রবলেম হবে। আর এখন বরফ আছে,
একটু একদম কেয়ারফুলি আসতে হয়েছিল। তো যাই হোক, ওপরে আসার পর আমি একদম ফুললি স্যাটিসফাই, কারণ ভীষণ সুন্দর পরিবেশ ওপরে, আর ওয়াটারফল থেকে দেখা যাচ্ছে দারুণ দেখতে লাগছে। কিছুটা সময় এখানে কাটিয়ে এবার শুরু হলো ফেরার অভিযান, আবার সেই বরফে মোড়া রাস্তা আর পাশে গভীর খাল। খুব ভয় লাগলেও আমরা কিন্তু তোমাদের জন্য ভিডিও করতে ভুলিনি, তার জন্য অবশ্যই একটা লাইক দিও। তখন বেলা গড়িয়ে দুপুর হয়ে আসছিল, তাই প্রথমে আমরা লাঞ্চ করার জন্য একটা হোটেল খুঁজছিলাম, কিন্তু এই দুর্গম রাস্তায় হোটেলের সংখ্যা খুবই কম। বেশ কিছুটা পথ আসার পরে অবশেষে আমরা এখানে একটা হোটেল খুঁজে পেলাম। লাঞ্চের মেনুতে ছিল কাশ্মীরের বিখ্যাত রোগান জোস আর তার সাথে সাদা ভাত। পথের দুধারে দেখতে পাচ্ছ আপেলের বাগান। সেপ্টেম্বর অক্টোবর মাসে যারা আসবে তারা কিন্তু এই আপেল বাগানে ভর্তি আপেল দেখতে পাবে। বন্ধুরা, পরের পর্বে দেখা হচ্ছে পহেলগাঁওয়ের দারুণ সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ আমাদের সাথে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন।